হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলু কষা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আলুটাকে ভেজে নেবো, তার জন্য একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তারপর অল্প আলুগুলো ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যেই সয়াবিনগুলো দিয়ে অল্প ভেজে নেব। তো বন্ধুরা, আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট দিও। তারপর সয়াবিন আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, বেশি ভাজবে না, অল্পই ভাজবে, ঠিক আছে? তারপর সয়াবিন আলুটা কষার জন্য মশলা রেডি করতে হবে। তো চলো বন্ধুরা, তারপরে কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর দেব দুটো তেজপাতা, তারপর দিচ্ছি অল্প একটু সর্ষে, তারপর দিচ্ছি গোটা জিরে, গোলমরিচ আর কাঠ। তো তারপর ভালোভাবে নেড়ে নেব। তারপর দেব পেঁয়াজ কুচি, দুটো কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপরে যে আমি আদা রসুনটা হামালদিস্তায় বেটেছিলাম, সেই হামালদিস্তায় একটু জল দিয়ে তারপরে দিয়ে দেব ওই কষার মধ্যে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তো কষানো হয়ে গেছে। আর আমাদের ঘরে তখন টমেটো ছিল না, সেই জন্য টমেটো সস ছিল, টমেটো সস 1 চামচ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। তো টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব সয়াবিন আর আলুটাকে। তো দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার দেখো। তারপরে জল ঢেলে দেব পরিমাণ মতো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিও পুরো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট দিও। তোমাদের ভালোবাসা পেলেই তবে আমি এরকম অনেক অনেক আরও রেসিপি আনতে পারবো। আর আমি ঘরে একাই থাকি, আর আমাকেই একাকেই ভিডিও করতে হয়, এক হাতে ফোন ধরি আর এক হাতে রান্না করি, তাই জন্য ভিডিওগুলো একটু নড়ে যায়। তবে কোনো অসুবিধা নেই, তোমরা আমার পাশে থাকলে আমি আরও মানে সাহস পাবো, আরও এরকম আরও রেসিপি আনতে পারবো। তো দেখো বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা?